পবিত্র রমজানে বিয়ানীবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, অবাধ সরবরাহ অব্যাহত এবং সকল পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং শুরু করেছে। আজ বুধবার প্রথম দিনে মনিটরিং টিম পৌরশহরের বিভিন্ন রেস্টুরেন্ট, ফলের দোকান ও ইফতারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পণ্য প্রস্তুত ও বিক্রয়ের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মনিটরিংয়ের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সহকারী কমিশনার মেহেদী হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া সহ অন্যরা। এ সময় তারা বিক্রেতাদের পণ্য সরবরাহ হয়ে সচেতন হওয়ার জন্য বাজার মনিটরিং করতে সব দোকানদারকে আমরা বুঝাচ্ছি যে যাতে কোনো দ্রব্য যাতে খোলা না থাকে, মাছি মশা অথবা এই যে ধুলাবালু যাতে না পড়ে এবং সব জিনিসের দ্রব্যমূল্য যেগুলো আছে এগুলা সব কিছুতে জুলাফি, নিমকি বা যত ধরনের ইফতারি আছে যত ধরনের খাতামার এগুলারে মূল্য নির্ধারণ করে একটা চার্ট রাখি দিলে করতে চাই। আমরা মনে করি যে আমাদের এই বিয়ানীবাজার অত্যন্ত সুন্দরভাবে আগামী রমজান মাস খুবই সুন্দরভাবে চলবে এবং আমরা উপজেলা প্রশাসন সহ উপজেলা সবাই আমরা এটাকে সবাই সাথে আলোচনার ভিত্তিতে এবং সব নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা পরিদর্শনে আসবো সবসময়। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।